ঈদ এসে গেছে আমাদের একেবারে দোরগোড়ায়। ঈদ উপলক্ষে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বেশ কিছু সুন্নাহ রয়েছে, কিভাবে আমরা ঈদ কাটাবো, কিভাবে ঈদের সুন্নাহগুলো পালন করব। প্রথম কথা হলো, যখনই ঈদের চাঁদ দেখা যাবে, ঈদের চাঁদ দেখা যাওয়ার পরে আমরা তাকবীর শুরু করব। তাকবীর শুরু করব কি, আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ইল্লাল্লাহ। কোন কোন হাদিসে আল্লাহু আকবারের সংখ্যা বেশিও বলা হয়েছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এভাবে তাকবীর আমরা পড়ব ঈদের চাঁদ দেখা যাওয়ার পর থেকে নিয়ে তখন পর্যন্ত পড়ব ঈদের দিন, ঈদের নামাজ শেষ হওয়া পর্যন্ত। ঈদের নামাজ যখন পড়তে আসব, তখন পথে আসার সময় আমরা তাকবীর পড়তে পড়তে আসব। তো এটা হলো ঈদের এক নম্বরের সুন্নাহ এবং গুরুত্বপূর্ণ সুন্নাহ, বেশি বেশি কি করা, তাকবীর পাঠ করা। দ্বিতীয়ত সুন্নাহ হলো গোসল করা, এটা বলার প্রয়োজন নাই, তারপরও আমরা আলহামদুলিল্লাহ সবাই গোসল করি, তারপরও যেহেতু হাদিসে রয়েছে গোসল করব আমরা ঈদের দিন। কেন গোসল করব, কারণ ঈদে অনেক লোক সমাগম হবে, আমার গায়ের গন্ধ যেন আরেকজনের কষ্টের কারণ না হয় যথাসম্ভব গোসল করে সুগন্ধি ইত্যাদি ব্যবহার করে চলে আসব। তৃতীয়ত হলো ঈদগাহে আসার আগে, এই ঈদে অর্থাৎ ঈদুল ফিতরে কিছু নাস্তা খেয়ে আসা সুন্নাহ, সেটা খেজুর হতে পারে, মিষ্টি জাতীয় কোনো খাবার হতে পারে, এটা খেয়ে তারপরে আমরা ঈদগাহে আসব। একটি গুরুত্বপূর্ণ সুন্নাহ হলো ঈদের দিনে ঈদের নামাজ যদি কোনো উন্মুক্ত মাঠে পড়া যায় সেটা খুব বেশি উত্তম এবং সুন্নাহ। ঈদগাহে যদি কোনো ঈদের নামাজ ঈদগাহে বা কোনো মাঠে পড়া যায়, অবশ্যই মাঠের মালিকের অনুমতি সাপেক্ষে, রাস্তাঘাট বন্ধ করে দিয়ে নয়, তাহলে সেক্ষেত্রে এটা অনেক বেশি উত্তম মসজিদে ঈদের নামাজ পড়ার চাইতে উন্মুক্ত জায়গা। কিন্তু ঢাকা শহরের যে এনভায়রনমেন্ট আমরা জানি, এখানে এত উন্মুক্ত জায়গা নাই, সব মানুষগুলো উন্মুক্ত জায়গায় গিয়ে নামাজ পড়া প্রায় কঠিন অসম্ভব, এই জন্য আমরা বাধ্য হয়ে মসজিদে পড়ি। কিন্তু আপনারা যারা গ্রামে চলে যাবেন, চেষ্টা করবেন মসজিদে যেন কোনো ঈদের নামাজের অ্যারেঞ্জ না থাকে। তবে হ্যাঁ, বৃষ্টি বাদল হলো, মাঠে পড়া গেল না, তখন মসজিদে আসলো ভিন্ন কথা, কিন্তু অ্যারেঞ্জ থাকতে হবে মাঠে ঈদগাহে নামাজ পড়া, এটা সুন্নাহ। এটা শহরে মাঠ থাকলে অনেকে এটা আর খেয়াল করে না, ঝামেলা মনে করে কর্তৃপক্ষ যে আবার ওখানে অ্যারেঞ্জ করতে যাবো, কিন্তু না, একটা সুন্নাহ জিন্দা করার জন্য আমরা চেষ্টা না করলে আমাদের আর চেষ্টাটা কিসের জন্য হবে। ঈদগাহের ব্যাপারে আরেকটি কথা বলতে হবে, ঈদগাহে মেয়েদের জন্য ঈদগাহে আসার ব্যবস্থা থাকা উচিত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আমি আপনাদেরকে শোনাবো, হাদিসটা বুখারী এবং মুসলিম একযোগে বর্ণনা করেছে। এক সাহাবী বলছেন, মহিলা সাহাবী বলেছেন, আমারনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে নির্দেশ করেছেন, কিসের নির্দেশ করেছেন, আন নুখরিজাহুন্না ফিল ফিত্রি ওয়াল আযহা, আমরা যেন আমাদের মেয়েদেরকে ঈদুল ফিতর এবং ঈদুল আযহায় বের করি, ঈদগাহে তাদেরকে যেন বের করে আনি মেয়েদেরকে। কে নির্দেশ করেছেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ করেছেন আমাদের মেয়েদেরকে যেন ঈদুল ফিতরে ঈদুল আযহায় বাসা থেকে বের করে ঈদগাহে আনি। ওই বর্ণাকারী সাহাবী বলছেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ করার পাশাপাশি এটাও বলে দিছেন যে তোমাদের যত রকমের মহিলা আছে, বয়স্ক, কম বয়স্ক, প্রাপ্তবয়স্ক, ছোট, বালেগ হয় নাই, সব ধরনের মেয়েদেরকে তোমরা বের করবা, এমনকি মাসিক অবস্থায় যদি থাকে ওই মেয়েকেও ঈদগাহে নিয়ে আসবা। একটু খেয়াল করে দেখেন নির্দেশটা, মাসিক অবস্থায় তো নামাজ নাই, ঈদের নামাজ তো তিনি পড়তে পারবেন না, তাকেও বলতেছেন তাকেও ঈদগাহে নিয়ে আসো। ঈদগাহে সে এসে কি করবে? সে তো ঈদের নামাজ পড়তে পারবে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই ব্যাখ্যা করে দিচ্ছেন কি করবে, সে বলছেন যে সে নামাজ পড়তে পারবে না, কিন্তু আল্লাহর জিকির হবে, যখন সে জিকির করবে আল্লাহর রহমত নাজিল হবে, সেখান থেকে সে ভাগ নেবে। মাসিক অবস্থায় যে মহিলা সেও বাসায় বসে থাকবে না, ঈদগাহে আসবে। কার নির্দেশ এগুলো? মুহাম্মদ সাল্লাম। এরকম এতটা ব্যাখ্যা করে করে, বিশ্লেষণ করে করে সব শ্রেণীর মেয়েদেরকে, পবিত্র অপবিত্র সব মেয়েদেরকে, বড় ছোট সব বয়সের মেয়েদেরকে, এমনকি বালেগ হয় না সে মেয়েদেরকে পর্যন্ত ঈদগাহে নিয়ে আসতে বলছে। আমি কিন্তু পাঁচক্ত নামাজের মসজিদের কথা বলতেছি না, পাঁচক্ত নামাজে মসজিদে মেয়েদেরকে নিয়ে আসার ব্যাপারে রাসূল উৎসাহিত করেন নাই, বরং সেখানে হাদিস রয়েছে তিনি বলেছেন ওয়াবুয়ুতুহুন্না খায়রুন লাহুন্না, তাদের জন্য বাসা নামাজ পড়া উত্তম মসজিদে না এসে। পাঁচক্ত নামাজের ব্যাপারে কথা বুঝে আসছে, কিন্তু ঈদগাহে ঈদের নামাজটা স্পেশাল, এখানে মেয়েদেরকে আসার জন্য রাসূল সাল্লাম নির্দেশ করেছেন। আরো মজার বিষয় আছে এখানে, এই হাদিসের শেষে এসে বর্ণাকারী জিজ্ঞেস করতেছেন ইহদানা লা ইয়াকুনু লাহা জিলবাব, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্যে কোন কোন মহিলা আছে যাদের ওড়না নাই, ওড়না না থাকার কারণে তারা তো পর্দা করতে পারে না ইয়া রাসূলুল্লাহ, পর্দা তো ফরজ, তাহলে তারা কিভাবে ঈদগাহে যাবে, তাদের তো ওড়না নাই। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব কি দিবেন দেখেন, তখন তিনি বলছেন যে তার বোনে যেন তার নিজের ওড়নার ভিতরে তারে ঢুকায় নেয়, তারপরে যেন ঈদগাহে নেয়।
আপনি আমাকে বলেন এর চাইতে বেশি গুরুত্ব আল্লাহ রাসূল কি দিয়ে বুঝাবেন?